আসসালামু আলাইকুম, শুভ সকাল। ইনস্টিটিউশন অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ যৌথভাবে আয়োজিত আজকে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন উপলক্ষে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনার প্রযুক্তি ভাবনা শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে শ্রদ্ধাভাজন সভাপতি বাংলাদেশের 5 লক্ষাধিক ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের প্রিয় শ্রদ্ধাভাজন নেতা আইডিবি সভাপতি জনাব কেকে আহমেদ, পরমসম্মানিত প্রধান অতিথি বঙ্গবন্ধু মেমোরিয়াল মিউজিয়ামের সম্মানিত কিউরেটর, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষা সচিব, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সাবেক একান্ত সচিব, সম্প্রতি হাইকোর্ট কর্তৃক নিয়োগপ্রাপ্ত ইন্টারন্যাশনাল লিজিং অ্যান্ড ফাইন্যান্সের চেয়ারম্যান, আমাদের অত্যন্ত প্রিয় ভাজন শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ নজরুল ইসলাম খান। মঞ্চে উপবিষ্ট আছেন বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদ কেন্দ্র নির্বাহী কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি এবং বর্তমান সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ কবির হোসেন। আইডিবি কেন্দ্র নির্বাহী কমিটির সহকর্মীবৃন্দ, বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের নেতৃবৃন্দ, আইডিবি ঢাকা জেলার নেতৃবৃন্দ, বিভিন্ন সার্ভিস স্টেশনের নেতৃবৃন্দ, সদস্য প্রকৌশলী ও উপস্থিত প্রিয় সুধী প্রকৌশলী ভাই বোনেরা, সমৃদ্ধি ও উন্নয়নের প্রতীক মানবতার বাতিঘর গণতন্ত্রের মানুষ কন্যা দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 74তম শুভ জন্মদিন উপলক্ষে আইডিবি এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে জননেত্রী শেখ হাসিনা প্রযুক্তি ভাবনা শীর্ষক আলোচনা ও দোয়া অনুষ্ঠানে আপনাদের সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। প্রিয় সঙ্গী, বঙ্গবন্ধুর যোগ্য উত্তরসূরি আমাদের প্রিয় নেত্রী শেখ হাসিনার জন্মক্ষণে দাঁড়িয়ে আমি গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি মহাকালের মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব ও 15 আগস্টের কালো রাতে শহীদ অন্যান্য তার পরিবারের সদস্যবর্গকে স্মরণ করছি মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধায় স্মরণ করছি জেলখানায় নিহত জাতীয় চার নেতাকে। আজকে এই মুহূর্তে গভীর শ্রদ্ধা জানাচ্ছি বাংলাদেশের প্রধান আইনজ্ঞ অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট মাহবুবে আলম, করোনায় আক্রান্ত হয়ে গতকাল সন্ধ্যায় মৃত্যুবরণ করেছেন। আমাদেরও একজন সাংস্কৃতিক ব্যক্তিত্ব শানু ভাই, আমাদের সদস্য প্রকৌশলী, গতকাল মৃত্যুবরণ করেছেন। এছাড়া এই কোভিড পিরিয়ডে দেশ সকল প্রখ্যাত ব্যক্তি, আমাদের সদস্য প্রকৌশলী এবং মানুষ মৃত্যুবরণ করেছে, প্রত্যেককে আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি এবং পরম করুণাময় আল্লাহর নিকট তাদের মাগফিরাত কামনা করছি। বিজ্ঞ প্রধান অতিথি ও সুধী, আজ 28 সেপ্টেম্বর 2020 বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা, বাঙালির উন্নতি ও সমৃদ্ধির প্রতীক মানবতার বাতিঘর মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 74তম জন্মদিন। 28 সেপ্টেম্বর 1947 সালে টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব দম্পতির কোল আলোকিত করে যে ছোট্ট সোনামণির জন্ম, যাকে বঙ্গবন্ধু হাসুমণি বলে ডাকতেন, সেই আদরের নয়নমণি ছোট্ট হাসুমণি আজ বাংলাদেশের মানুষের প্রিয় নেত্রীর স্থান দখল করে নিয়েছেন। মেধা প্রজ্ঞার দ্বারা ধীরে ধীরে বিশ্ব নেত্রীর মর্যাদায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন। রাজনৈতিক সংস্কৃতি বলয়ে গড়ে ওঠা সেই হাসুমণির চরিত্র গুণে অত্যন্ত বিনয়ী এবং শুদ্ধতম বাঙালি হয়ে ওঠার পেছনে পারিবারিক মূল্যবোধ কাজ করেছে। পিতামাতার প্রভাব শেখ হাসিনাকে একজন আদর্শ মমতাময়ী মানুষ হিসাবে প্রতিষ্ঠা এনে দিয়েছে। উপস্থিত সুধী,
15 আগস্টের শোকাবহ ঘটনা শেখ হাসিনার জীবনে অনেক বেদনাদায়ক ঘটনা, এক গভীরতম ট্র্যাজেডি। আমরা বিশ্বাস করি এই শোক তাকে দেশের জন্য, মানুষের জন্য কাজ করে যেতে শক্তিশালী ও দায়িত্বশীল করেছেন। মেধা, সাহস ও সততার কারণে শেখ হাসিনা বাঙালি জাতির কাঙ্গারি হিসাবে বর্তমানে বিবেচিত হচ্ছেন। তিনি বর্তমান বাংলাদেশের অস্তিত্বের প্রতীক। 75 পরবর্তী সময়ে আমরা দুর্ভাগ্যজনকভাবে লক্ষ্য করেছি স্বাধীনতার পরাজিত শক্তি, বাঙালি জাতিসত্তা, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধ নস্যাতে সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছিল। তাদের সঙ্গে মহা উৎসাহে যোগ দিয়েছিল ক্ষমতালোভী ও সুবিধালোভী রাজনীতিবিদ, শিক্ষাবিদ, বুদ্ধিজীবী, পেশাজীবী ও ব্যবসায়ী সমাজ। এ সময়ে বাঙালি জাতি ছিল অসহায়, নির্যাতিত, অপমানিত, নিপীড়িত। পরাজিত শক্তির দোসররা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন ভেঙে চুরমার করে দেয়, কায়েম করে জঙ্গি ও সাম্প্রদায়িক শাসন। কিন্তু সেই সব লোভী ও বিশ্বাসঘাতকরা বঙ্গবন্ধুর পবিত্র রক্ত মেখে নিজেরাই হয়েছিল ঘাতক ও কুণ্ঠ, তাই সেই ভীত শক্তিশালী হতে পারেনি। 1975 থেকে 1981 দেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অন্ধকারাচ্ছন্ন, সংশয়, প্রতিহিংসা, দমন, পীড়ন, শোষণ, নির্যাতনে মানুষ ছিল অসহায়। খুনি মুস্তাক জেনারেল জিয়া ও জেনারেলের সাত বাঙালির অস্তিত্বকে মুছে ফেলার অপচেষ্টা চালালেও সফল হতে তারা পারেনি। দিশাহীন জাতির এমনই বাস্তবতায় 17 মে 1981 তারিখে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন, মনোযোগ দেন গণতন্ত্র পুনরুদ্ধারে। 1981 থেকে 1996 পর্যন্ত স্বৈরাচার বিরোধী আন্দোলনের সফল নেতৃত্বের নাম শেখ হাসিনা। দীর্ঘ 21 বছর পর 1996 সালে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় আসে। 1996 থেকে 2001 সাল পর্যন্ত প্রধানমন্ত্রী হিসাবে দেশ শাসন করে শেখ হাসিনা প্রমাণ করেছেন শাসক হিসেবে তিনি যেমনি জননন্দিত, তেমনি গণতন্ত্র ও শান্তি প্রতিষ্ঠায় বিশ্ব নেতার মর্যাদায় প্রতিষ্ঠিত। তার শাসনামলে আর্থ সামাজিক ক্ষেত্রে হতদরিদ্র মানুষের মাঝে খাদ্য ও অর্থ বরাদ্দ এবং অন্যান্য সামাজিক সহযোগিতা মানুষকে অসহায়ত্ব থেকে রক্ষা করেছিল। দেশকে খাদ্য উৎপাদনে স্বয়ংসম্পূর্ণ করে তুলে তিনি দুর্ভিক্ষ, দারিদ্র্যের কষাঘাত থেকে মানুষকে রক্ষা করে ভাগ্য উন্নয়নের পথে দাঁড় করিয়েছেন। নারীর ক্ষমতায়নে গৃহীত বিভিন্ন কর্মসূচি এবং সন্তানের অভিভাবক হিসেবে সর্বক্ষেত্রে পিতার পাশাপাশি মায়ের নামের স্বীকৃতিও ছিল তার একটি যুগান্তকারী পদক্ষেপ। কৃষি উন্নয়নের লক্ষ্যে কৃষকদের ঋণ প্রদান, কৃষি সামগ্রীর মূল্য হ্রাস এবং সহজ প্রাপ্যতাও ছিল বিরাট অবদান। শেখ হাসিনা নেতৃত্বে প্রথম সরকার মানুষের কাছে আস্থা এনে দিয়েছিল। পরবর্তীতে কিভাবে বিএনপি জামাত জোট সরকার ক্ষমতায় এসে দেশে এক অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছিল তা আমাদের সকলেরই জানা। এরপর 2008 সালে জাতীয় নির্বাচনে বিপুলভাবে ভোট দিয়ে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা হিসাবে দেশ শাসনের অধিকার পান জননেত্রী শেখ হাসিনা। 2009 সালে দ্বিতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়ে শেখ হাসিনা জাতিকে স্বপ্নদর্শী করে তোলার পাশাপাশি 21 শতকের প্রযুক্তি উপযোগী হওয়ার আহ্বান জানান। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার সকল কর্মসূচি তৃণমূল থেকে শুরু করেন। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও কর্মসংস্থানের ব্যাপক উন্নয়নের মাধ্যমে দেশকে আজ উন্নয়নের রোল মডেল হিসেবে বিশ্বের কাছে দাঁড় করিয়েছেন। বিজ্ঞ প্রধান অতিথি, বর্তমান বিশ্ব কোভিড-19 এক অদৃশ্য শক্তির বিরুদ্ধে সংগ্রাম করছে। সারা বিশ্ব যখন চরমভাবে অনিশ্চয়তার মুখোমুখি, তখন মাননীয় প্রধানমন্ত্রীর প্রাজ্ঞচিত নেতৃত্বে বাংলাদেশ সফলভাবে কোভিড পরিস্থিতি মোকাবেলা করে জীবন, জীবিকা ও অর্থনৈতিক টাকা সচল রাখতে সক্ষম হয়েছে। আমাদের দেশের বুদ্ধিজীবীরা, অনেক সমালোচকরা রাত 12টার পরে টক শোতে প্রায়ই আশঙ্কা করেছিলেন এদেশে কোভিড নিয়ন্ত্রণ করা এই সরকারের পক্ষে সম্ভব হবে না, লক্ষ লক্ষ মানুষ মরে রাস্তায় পড়ে থাকবে, দেখার কেউ থাকবে না। আরো ঘোষণা করেছিল যে চরম দুর্ভিক্ষ দেখা দিবে, দুর্ভিক্ষে মানুষ না খেয়ে মরে যাবে,
সরকারের পক্ষে রক্ষা করা সম্ভব হবে না কিন্তু আমাদের সৌভাগ্য জননেত্রী শেখ হাসিনা বিচক্ষণতার কারণে কোভিড-19 যেমনি নিয়ন্ত্রণে রেখেছেন পৃথিবীর অনেক উন্নত দেশের তুলনায় বাংলাদেশ অনেক ভালো আছে মৃত্যুর হার কম সংক্রমণের হার কম অন্যদিকে একটি দীর্ঘমেয়াদী ভয়াবহ বন্যায় আঘাত হেনেছিল বাংলাদেশে কোভিড-19 একদিকে সাথে ভয়াবহ বন্যার আক্রমণ সব মিলে আমরা যখন হতাশ হচ্ছিলাম তখন মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণতার কারণে সব দুর্যোগ কাটিয়ে বাংলাদেশ এগিয়ে চলছে এবং সেই এগিয়ে যাওয়ার প্রত্যক্ষ প্রমাণ বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ সর্বকালের রেকর্ড ভঙ্গ করে এখন $39 বিলিয়ন উপনীত হয়েছে মাথাপিছু আয় $2,046 মার্কিন উন্নীত হয়েছে প্রবৃদ্ধির হার প্রায় 8% ধারাবাহিকতায় সফল সকল সংখ্যার মাঝেও করোনাকালীন 5.2% উদ্ধৃত হয়েছে যা বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা ঘোষণা করেছিল 2-এর উপরে বাংলাদেশ যেতে পারবে না প্রিয় নেত্রী মাননীয় প্রধানমন্ত্রীর বিচক্ষণ কর্মদক্ষতায় আল্লাহর অশেষ রহমতে বাংলাদেশ থেমে যায়নি জীবনও যেমনি হরণ হয়নি না খেয়ে মানুষও মারা যায়নি বরং বর্তমানে উন্নয়ন কাজে গতি ফিরে এসেছে অর্থনৈতিক কর্মচাঞ্চল্য ফিরে এসেছে জাতিকে এগিয়ে নেবার ও মহাকর্মযজ্ঞের স্বতন্ত্র প্রহরী গণমানুষের শেষ ভরসাস্থল মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার 74তম জন্মদিনে আমরা স্পষ্টভাবেই বলতে পারি দেশরত্ন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তরুণদের কাছে প্রযুক্তি ব্যবহারের অবাধ সুযোগ সৃষ্টি করে দিয়ে অর্থ উপার্জনের এক বিরাট ক্ষেত্র তৈরি করে দিয়েছেন তরুণদের কর্মসংস্থানের বিকল্প ব্যবস্থা হয়ে দাঁড়িয়েছে এখন আউটসোর্সিং শেখ হাসিনা বাংলাদেশকে ভবিষ্যৎ প্রজন্মের বাসোপযোগী করার উদ্যোগ নিয়েছেন যেখানে শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান ছাড়াও সৃজনশীল প্রতিভা বিকাশের বিরাট সম্ভাবনা থাকবে বলে আমরা মনে করছি সম্মানিত প্রধানমন্ত্রী স্বাধীন বাংলাদেশে শিক্ষানীতি গ্রহণের ক্ষেত্রে বঙ্গবন্ধু দক্ষতা উন্নয়ন নৈতিক মূল্যবোধের উৎকর্ষতা সাধন ও দেশপ্রেমের সমন্বয়ে মানব সম্পদ উন্নয়নকে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন 1972 সালের 24 সেপ্টেম্বর বঙ্গবন্ধু প্রতিরক্ষা শিক্ষা কমিশনের সাথে প্রথম মত বিনিময়ে স্পষ্টত বলেছিলেন ব্রিটিশ উপনিবেশিক শিক্ষা দর্শন অনুযায়ী শিক্ষার জন্য শিক্ষা নয় বা কেরানি সৃষ্টি বা আজ্ঞাবহ সৃষ্টির জন্য নয় আমি চাই আধুনিক জ্ঞান ও কর্মশক্তিতে বলিয়ান শিক্ষা ব্যবস্থা কাঙ্ক্ষিত শিক্ষা ব্যবস্থা বাস্তবায়নে বঙ্গবন্ধু জাতীয় বাজেটে সামরিক খাতের চেয়েও শিক্ষা খাতে সর্বোচ্চ অর্থাৎ 7% বরাদ্দ দিয়েছিলেন 1974 সালে সাহিত্য সম্মেলনের বক্তৃতায় বঙ্গবন্ধু বলেছিলেন একটি সুষ্ঠু জাতি গঠনে শিল্প যোগাযোগ ব্যবস্থা বা অন্য সব ক্ষেত্রে যেমন উন্নয়ন প্রয়োজন তেমনি প্রয়োজন চিন্তা ও চেতনার ক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন সাধন করা সোনার বাংলা গড়তে হলে সোনার মানুষ চাই সোনার মানুষ আকাশ থেকে পড়বে না মাটি থেকে গদাবে না এই বাংলার 7.5 কোটি মানুষের মধ্য থেকেই তাদের সৃষ্টি করতে হবে 1973 সালে 23 আগস্ট ছাত্রলীগের জাতীয় সম্মেলনে বঙ্গবন্ধু স্পষ্টত বলেছিলেন কাজ করো কঠোর পরিশ্রম করো না হলে বাঁচতে পারবে না শুধু বিএ এমএ পাস করে লাভ নেই আমি চাই কৃষি কলেজ কৃষি স্কুল ইঞ্জিনিয়ারিং স্কুল ও কলেজ যাতে সত্যিকারের মানুষ পয়দা হয় বুনিয়াদী শিক্ষা নিয়ে কাজ করে খেয়ে বাঁচতে পারবে বঙ্গবন্ধুর শিক্ষা দর্শনকে সামনে রেখে মানব সম্পদ উন্নয়নে শেখ হাসিনা নেতৃত্বাধীন সরকারও কারিগরি ভিত্তিমূলক শিক্ষাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন শিক্ষার মূল স্রোতধারায় কারিগরি শিক্ষাকে নিয়ে আসার ব্যাপক পরিকল্পনা বাস্তবায়ন করে যাচ্ছেন যার ফলে কারিগরি ভিত্তিমূলক শিক্ষায় শিক্ষার্থী ভর্তির হার বৃদ্ধি পাচ্ছে আমরা মনে করি দক্ষতা ও নৈতিক মূল্যবোধের সমন্বয়ে মানব সম্পদ উন্নয়ন পরিকল্পনা এগিয়ে নেওয়ার কোনো বিকল্প
জাতির সামনে নেই। মানুষের কর্মকৌশলের দক্ষতা উন্নয়নের পাশাপাশি তার সততা, ন্যায় নিষ্ঠা, দেশপ্রেম, মানবিকতার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে নেওয়া প্রয়োজন। আমরা অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে লক্ষ্য করি বাংলাদেশ সরকার এবং জননেত্রী শেখ হাসিনা যেখানে কারিগরি বৃত্তিমূলক শিক্ষাকে শিক্ষার মূল স্রোত দ্বারায় নিয়ে আসার ঘোষণা দিয়েছেন এবং 1940 সালের মধ্যে টোটাল এডুকেশনের শতকরা 50-60% কারিগরি বৃত্তিমূলক শিক্ষায় আনার ঘোষণা দিয়ে কাজ করছেন। তখন আমরা লক্ষ্য করি সরকারের মধ্য থেকেই প্রধানমন্ত্রীর সেই পরিকল্পনাকে বাধাগ্রস্ত করার নানা কর্মকাণ্ড জাতি লক্ষ্য করছে, যা অনাকাঙ্ক্ষিত। এটা শেখ হাসিনার অগ্রযাত্রায় বাধাগ্রস্ত করারই সামিল। সরকারকে, প্রধানমন্ত্রীকে এগুলো দেখা দরকার। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথিও আমাদের প্রধানমন্ত্রীর অনেক কাছের লোক। আমরা তার কাছে বিষয়টি বলি যে সরকারকে দেখা দরকার, ভেতরের থেকে সরকারের নীতি আদর্শ বাস্তবায়নে, পরিকল্পনা বাস্তবায়নে কিভাবে বাধা দেওয়া হচ্ছে। বিজ্ঞ প্রধান অতিথি, আমরা আগ্রহের সাথে আরো লক্ষ্য করছি বৈশ্বিক কর্মবাজার উৎপাদনের চ্যালেঞ্জ মোকাবেলা করতে গিয়ে জননেত্রী শেখ হাসিনার সরকার শুধুমাত্র কারিগরি শিক্ষার উপর গুরুত্ব দিয়ে থেমে থাকেননি, বরং এই শিক্ষার লক্ষ্য অর্জনে বহুমাত্রিক কার্যক্রম গ্রহণ করেছেন। ফলে সরকারি 49টি পলিটেকনিকের পাশাপাশি দেশের 64টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্স চালু এবং বেসরকারি পর্যায়ে 500-এর অধিক পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হয়েছে। দেশে আরো 23টি আন্তর্জাতিক মানের সরকারি পলিটেকনিক এবং মেয়েদের জন্য আরো 4টি বিশ্বমানের পলিটেকনিক এবং সাথে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপনের কাজ এগিয়ে চলছে। যে 4টি ইঞ্জিনিয়ারিং কলেজের 2টিতে শুধু ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ভর্তি করা হবে। প্রতিটি উপজেলায় 1টি করে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের কাজ এগিয়ে চলছে। ইতিমধ্যে 100টির কাজ প্রায় শেষের পর্যায়ে। আর দেশের দ্বিতীয় বৃহত্তম বড় প্রকল্প হলো বাকি 329টি উপজেলায় 329টি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ স্থাপনের জন্য 20,500 কোটি টাকার বাজেট ঘোষণা করেছেন এবং প্রকল্প গ্রহণ করেছেন। এছাড়া পর্যায়ক্রমে দেশের সকল মাধ্যমিক বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণী থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত প্রতি ক্লাসে 100 নম্বরের একটি আবশ্যিক কারিগরি বিষয়ে পড়ানোর সিদ্ধান্ত নিয়ে 2021 সালে শুরু করার ঘোষণা সরকারের আছে এবং প্রতিটি স্কুলে 1 জন করে কারিগরি শিক্ষক অর্থাৎ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার শিক্ষক নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত সরকার নিয়েছে। কিন্তু মাননীয় প্রধান অতিথি, দুঃখজনক হলো আমরা ইতিমধ্যে জানতে পেরেছি আমাদের সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কথা হয়েছিল যে 2020 সাল থেকে শুরু করবে, কিন্তু শিক্ষা মন্ত্রণালয় সেটা পিছিয়ে 2021 করেছে। সম্প্রতি শুনছি যে 2021 সালে তারা পারছে না, মাউসি বলে দিয়েছে যে তারা কারিকুলাম বই এই প্রস্তুতি কাজ শেষ করতে পারেনি, এটা 22 সালে দিয়ে করতে হবে। এটি আমরা বুঝতে পারছি না যে মাননীয় প্রধানমন্ত্রীর এমন একটি পরিকল্পনা শিক্ষা মন্ত্রণালয় 2 বছর পিছিয়ে দিচ্ছে, অর্থাৎ প্রধানমন্ত্রীর যে 21 সালের টার্গেট সেইটাকে মূলত ব্যাহত করছে। 21 সালের টার্গেট ছিল যে শতকরা 20% কারিগরি শিক্ষায় উন্নত করবে, এটাও বাধাগ্রস্ত হবে। এছাড়া পর্যায়ক্রমে 9ম ও 10ম শ্রেণীতে সকল মাধ্যমিক স্কুল ও দাখিল মাদ্রাসায় SSC ভকেশনাল কোর্স চালু করার সিদ্ধান্ত সরকার নিয়েছে এবং পাইলট প্রকল্প হিসেবে এই বছর 640টিতে শুরু করছে, আগামীতে বাকিগুলোতে শুরু করবে, সরকারের সিদ্ধান্ত আছে। বঙ্গবন্ধুর আদর্শ ধারণ করে সকল ষড়যন্ত্র মোকাবেলা করে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে জাতিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাতে আমরা আশাবাদী। 2041 সালের পূর্বেই বাংলাদেশ সমৃদ্ধ দেশে পরিণত হবে, তবে যদি তার সরকারের মধ্য থেকে তার পরিকল্পনা বাস্তবায়নে বাধাগ্রস্ত না করে। আমরা জানি সরকারের মধ্যে স্বাধীনতা মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী লোক আছে, তারা কৌশলে সরকারের অগ্রযাত্রাকে ব্যাহত করার চেষ্টা করছে এবং না বুঝে তার মধ্যে আমাদের অনেক মন্ত্রীও সেই ধরনের সিদ্ধান্তের দিকে এগিয়ে যাচ্ছে যেটা প্রধানমন্ত্রীর নীতি আদর্শের বিপক্ষে যায়। এই বিষয়গুলো মাননীয় প্রধানমন্ত্রীর কত দেখবেন,
গোটা দেশকে দেখছে এখন মন্ত্রণালয়ের একটা ডিভিশনে একটা সেকশনে কোন ভুল করছে সেটাও যদি প্রধানমন্ত্রীকে দেখতে হয় তাহলে জাতি যাবে কোথায় সম্মানিত প্রধান অতিথি জননেত্রী শেখ হাসিনার শুভ জন্মদিনকে কেন্দ্র করে আমাদের এই ক্ষুদ্র আয়োজনে আপনি উপস্থিত হয়ে আমাদেরকে ধন্য করেছেন কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেছেন আমাদের সদস্য প্রকৌশলীদের আপনি কৃতার্থ করেছেন এজন্য আপনার প্রতি ধন্যবাদ জানাচ্ছি সেই সঙ্গে আমাদের আমাদের এই প্রিয় নেত্রী যার জন্মদিন আমরা পালন করছি আজ আমরা আশাবাদ ব্যক্ত করছি মহান রব্বুল আলামিনের নিকট আমরা আমাদের প্রিয় নেত্রীর দীর্ঘায়ু কামনা করছি আল্লাহ তাকে অনেক দিন জীবিত রাখুন সুস্থ রাখুন আমাদের এই বাংলাদেশ সের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে অনেক দিন দেশে থাকতে হবে এটি বাংলাদেশের মানুষের আকাঙ্ক্ষা তার নেতৃত্বে যেন সকল অপশক্তির ষড়যন্ত্র ছিন্ন করে সমৃদ্ধির পথে বাংলাদেশ এগিয়ে যেতে পারে আজকের এই শুভ জন্মদিনে আমাদের সেটাই কাম্য উপস্থিত শুধু করোনা স্বাস্থ্য ঝুঁকি থাকা সত্ত্বেও আমাদের মাননীয় প্রধান অতিথি যেমনি আজকে আমাদের প্রতি স্নেহ দেখি ভালোবাসা দেখিয়ে আমাদের আপন জন হিসেবে উপস্থিত হয়েছেন তেমনি আপনারাও স্বাস্থ্য ঝুঁকি নিয়ে আমাদের এই ক্ষুদ্র অনুষ্ঠান অথচ আমাদের কাছে গুরুত্বের দিক দিয়ে বিশাল আমাদের প্রিয় নেত্রীর 74তম জন্মদিনে আপনারা উপস্থিত হয়েছেন এ কারণে আইডিবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি এবং বঙ্গবন্ধু ডিপ্লোমা প্রকৌশলী পরিষদের পক্ষে আপনাদেরকে আমরা কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের এই উপস্থিতি আমাদেরকে উজ্জীবিত ও অনুপ্রাণিত করছে আপনাদেরকে আবারও আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি জয় হোক জননেত্রী শেখ হাসিনা শুভ হোক তার 74তম জন্মদিন জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ চিরজীবী হোক